হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে তোমাদের সাথে আমি একটা হোম মেড একটা ফেস প্যাক রেডি করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলো আমরা চট জলদি শুরু করে দেব। ফার্স্টে আমি মধু নিয়েছি 1 চামচ, আর বেকিং সোডা নিয়েছি 1 চামচ, আর লেবু নিয়েছি। বেকিং সোডা, নট বেকিং পাউডার, ঠিক আছে? সোডা আর পাউডার অনেক পার্থক্য। তো এখন এগুলো আমি মিক্সড করে নিচ্ছি, আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা খুবই বেনিফিট দিবে। আর আমাকে অনেকেই মেসেজ দিয়েছে যে অয়েলি স্কিনের জন্য একটা কিছু একটা করতে। তো যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি এগুলো সচরাচর সবাইগুলো থাকে। তো তো আমি এখন লেবুটা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করছি। বেকিং সোডা আসলে আমাদের স্কিনে যে ব্রণগুলো আছে ওগুলো, যে ব্রণের যে দাগগুলো থাকে ওগুলো অনেক হালকা করে ফেলে, এবং লেবু হলো ত্বকের যে একটা আমাদের ফেজে যে একটা আর্দ্রতাটা থাকে ওইটা ফিরিয়ে পাওয়া যায়, এবং ব্ল্যাক হেডস দূর করে, স্কিন ক্লিন করে, তারপর স্কিনটা অনেক ব্রাইট করে। আর মধু হলো স্কিনে অনেক উজ্জ্বল দেয়, তারপর হচ্ছে আপনার ব্রণে কোনো দাগ থাকলে ওটা হালকা করে ফেলে, তারপর স্কিন তো মাস্ট বি ব্রাইট করে। এবং এই তিনটা ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে অয়েলি স্কিনের জন্য আমি বলবো বেস্ট। তো এখন আমার ওটা মিক্সড করা হয়ে গিয়েছে প্যাকটা, এখন আমি প্যাকটা ফুল ফেজে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যেই দিন আমি এই ভিডিওটা করি আসলে ওই দিন আমি ঘুম থেকে উঠি, আমার ভিডিওটা শ্যুট করা হয়, তো এর জন্য আমাকে আসলে কেমন যেন দেখাচ্ছে। যাই হোক, তো এই তো এখন এইটাকে ভালো করে একটু লাগিয়ে নিতে হবে। 5 থেকে 10 মিনিট পর ফিরে এসেছি, আমার এই যে এটা প্যাকটা অলরেডি শুকিয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটু হালকা পানি দিয়ে একটু ক্লিন করে নিব ফেসটাকে, আর এটা ক্লিন করে নিতে হবে। আর আজকে তোমাদেরকে আমি কিন্তু 2টা প্যাক দেখাবো অয়েলি স্কিনের জন্য। এটা হচ্ছে আমার ফার্স্ট প্যাকটা দেখানো, এরপরে নেক্সট আমি দেখাবো হলো আরেকটা অয়েলি স্কিনের জন্য। প্যাকটা দেওয়ার পর আমার স্কিনটা অনেক মানে ব্রাইটিং লাগছে, মানে একটু ব্রাইট ব্রাইট লাগছে। তো যাই হোক, এনিওয়ে এখন আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি কফি 1 টেবিল চামচ পরিমাণ, এবং এর সাথে আমি নিচ্ছি আরঙের উপটনটা নিয়েছি। এটা তো আমার খুবই পছন্দ, আর আপনারা চাইলেও এটা ইউজ করতে পারেন। আর যদিও এইটার একটা ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, এবং অবশ্যই ডেসক্রিপশন বক্সটা প্লিজ চেক করবেন। তো উপটন নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ, এবং এর সাথে আমি মধুটা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এটাকে ভালো করে মিক্সড করতে হবে। আর হচ্ছে হলো আমি কফির বেনিফিটটা কী সেটাও আমি একটু বলে দিচ্ছি। কফি হচ্ছে চোখের নিচে যে আমাদের কালো দাগগুলো থাকে ওগুলো দূর করে, স্কিন অনেক গ্লো করে, চুলের জন্য কফি কিন্তু অনেক উপকারী একটা জিনিস। এবং হচ্ছে না আমাদের স্কিনে যে আমাদের স্কিনে কালচে কালচে যে দাগটা থাকে ওটা দূর করে, তারপরে সানবার্ন থেকে দূর করে, স্টেচ মার্ক যে আমাদের স্কিনে থাকে ওগুলো থেকেও দূর করে। এবং এরপর উপটন আমাদের আমাদের স্কিনে যে মৃত যে কোষগুলো থাকে ওগুলো কিন্তু অনেকটা পরিষ্কার করে, এবং সতেজ করে, এবং উজ্জ্বলও কিন্তু করে। আমরা এখন আবার ফেস প্যাক, সেকেন্ড যে আমাদের ফেস প্যাকটা ওটা এখন লাগিয়ে নিব। ফেস প্যাকটা আমরা 10 থেকে 15 মিনিটের মতো ওয়েট করব এটা ড্রাই হওয়ার জন্য। আর হচ্ছে কোনো ফেস প্যাকে আমরা ভাবি যে হয়তো বা বেশিক্ষণ রাখলে হয়তো বা আমরা বেনিফিটটা বেশি পাবো, না, এটা টোটালি ভুল। আপনার যে কোনো ফেস প্যাকে আপনার 10 থেকে 15 মিনিট এনাফ, আর দরকার নেই, আপনি রেখে তারপরে আপনি পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে দিবেন। দশ মিনিট পর ফিরে এসেছি, আমার ফেস প্যাকটা হালকা শুকিয়ে গিয়েছে। এখন আমি এটা ভিজে একটা তাওয়ালের সাহায্যে আমি স্কিনটা ভালো করে ক্লিন করে নিব। ক্লিন করার পরে দেন আমি একটু পানি দিয়ে আমি ফুল ফেসটাকে একটু ভালো করে ওয়াশ করে নিব। তো এই তো, আর আমার ফেস প্যাক আপনাদের কেমন লেগেছে, এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন উপকার আসছে।
এবং অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং নেক্সট কেমন টাইপের ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট বক্সে জানাবেন ক্লিনিক টোনার ইউজ করছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর হচ্ছে এই তো আর আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ